আসসালামু আলাইকুম। টেকনিক্যাল নিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সব ধরনের অনলাইন আর্ন এই রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট গ্রুপ এ টু জেড আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। এই মুহূর্তে একটা আপডেট শেয়ার করবো আপনাদের, অবশ্যই আপডেটটা ফলো করবেন, অন্যথায় আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন না। সেটা হচ্ছে বিটলিভেক্সের আপডেট। এ টু জেড কী কী করতে হবে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে উইনার লিস্ট শেয়ার করা হয়েছে, আর যারা উইন হয়েছেন তারা এখান থেকে কিন্তু $20 সংক্রমণ টোকেন পাবেন। 2500 র্যান্ডম উইনারকে উইনার করার কথা, এবং তারা উইনার করেছেও। দেন এই ইউজারগুলা কিন্তু তাদের একটা টাস্ক রয়েছে, টাস্কগুলো কমপ্লিট করতে হবে, যেমন তাদের ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, KYC করতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে। এ টু জেড সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেবো, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে যারা জয়েন করেছেন তারা চেক করবেন যে আপনি এখান থেকে উইনার হয়েছেন কি না। তো এটা চেক করার জন্য এখানে যে ফর্মটা আছে লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সরাসরি আপনি সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো এখানে লিঙ্কটা সর্বপ্রথম ওপেন করে নেবেন। লিঙ্কটা ওপেন করার পর নিচের দিকে দেখবেন অনেক কিছু আছে, যেমন উইনারের কয়েকটা ধাপ আছে, উইনার লিস্ট 1, উইনার লিস্ট 2 এবং উইনার লিস্ট 3, এরকম কয়েকটা ধাপ আছে। আপনি প্রত্যেকটা ধাপেই ট্রাই করবেন, প্রত্যেকটা ধাপে ট্রাই করবেন যে আপনি কোন, প্রথম হচ্ছে যারা রিফার করতে পারছে সম্ভবত তাদের জন্য। তো আপনি প্রত্যেকটা ধাপে ট্রাই করবেন, ট্রাই করার জন্য এই যে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, তারপর ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যে বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার ওয়ালেট অ্যাড্রেস দিবেন, ওয়ালেট অ্যাড্রেস বলতে আপনার ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। তো এখানে চেক করবেন, তো উইনার লিস্টে থাকলে এখানে ওয়ান অফ ওয়ান শো করবে বা আপনার অ্যাড্রেসটা শো করবে। আমি উইনার লিস্টে আসি এই লাস্টেরটায় সম্ভবত এখানে, কারণ আমার রিফার হয় না, তো এই জন্য র্যান্ডম উইনার হয়ে, এই যে দেখুন আমার উইনার লিস্টে কিন্তু আছি এবং এখানে কিন্তু অ্যাড্রেসটা শো করতেছে। এটা কিন্তু ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাড্রেস দিয়ে আমি জয়েন করছি, BEP20 এই অ্যাড্রেস দিয়ে। তো আপনি যদি জয়েন করে থাকেন তো সরাসরি জিমেলে চলে যাবেন। জিমেলে যাওয়ার পর আপনি উইনার হওয়ার পর এখানে বিটলেভেক্স লিখে সার্চ দেবেন যে ইমেলটা পেয়েছেন কিনা, আর যদি এমনিই পান তাহলে তো ভালো। তো এখানে দেখবেন একটা ইমেল আছে যে বিটলেভেক্স নিউজ নামে একটা ইমেল পেয়ে যাবেন আপনারা, এই ইমেলে ক্লিক করবেন। এই ইমেলে ক্লিক করার পর এখানে দেখুন একটা ফর্ম লিঙ্ক দিয়েছে এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে বলতেছে। তো এখানে দুইটা কাজ যেহেতু, তো প্রথমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং KYC-র জন্য সাবমিট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি, ওইটা দেখাচ্ছি না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় NID কার্ড অনুযায়ী ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এখানে আপনার ফোন নাম্বার দেবেন, এবং ফোন নাম্বার দেওয়ার আগে এখান থেকে কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন, যদি বাংলাদেশ হয় বাংলাদেশ লিখে নেবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে আই হ্যাভ এগ্রিতে ক্লিক করে সিঙ্গিং ক্লিক করবেন। সিঙ্গিং ক্লিক করে সরাসরি ইমেল একটা লিঙ্ক দিবে আপনার, ইমেলে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো ফিনিশ রেজিস্ট্রেশন নামে যে লেখাটা আছে অথবা নিচের দিক থেকে একটা দেখতে পাচ্ছেন লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তো অ্যাকাউন্টে লগ ইন করার পর যে টাস্কগুলো সেগুলো দেখিয়ে দিই আপনাদের। তো আমি অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়েছি, এখানে এটা হচ্ছে তাদের অ্যাকাউন্ট বিটলেভেক্স, এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন আর সরাসরি এখানেই তারা সম্ভবত পেমেন্টটা করবে। তো এখানে আসার পরে যে মেনু আইকন বা ম্যান আইকন যেটাকে বলেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমার কিন্তু টায়ার অন আছে, সবারই টায়ার অন থাকবে, এখানে টায়ার টু করতে হবে। তো টায়ার টু করার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই নিচের দিকে দেখুন অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে, এই জন্য আপগ্রেড মাই অ্যাকাউন্ট যে লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে এখানে KYC কমপ্লিট করতে হবে। এ টু জেড প্রসেসটা আমি দেখিয়ে দিই আপনাদের এখানে কী কী কাজগুলো করতে হবে। প্রথমে কান্ট্রি আছে, কান্ট্রি সিলেক্ট করবেন, আপনি আপনার যে কান্ট্রি সেই কান্ট্রি দিবেন। তারপর এখানে সিটি লিখবেন, সিটিতে আপনার ডিস্ট্রিক্টের যে নাম আছে সেই ডিস্ট্রিক্টের নাম লিখবেন, এবং তারপর ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার জন্য প্রথমে এখানে সালটা সিলেক্ট করে নেবেন, যেমন আমার 1997 যেটা, আমি এখানে 1997 দিয়ে দিলাম। তারপর এখানে মাস সিলেক্ট করবেন, দেন আপনার দিন সিলেক্ট করবেন। এখানে আপনার NID কার্ডের যে ঠিকানা আছে সম্পূর্ণ ঠিকানাটা এখানে লিখবেন, NID কার্ডের ব্যাকপ্যাডে ঠিকানা থাকে, যেমন আপনার গ্রাম, থানা, জেলা সব কিছু। তারপর এখানে একটা টিক মার্ক দিবেন। এখানে আইডি টাইপ দেওয়া আছে, আপনি আইডি কার্ড সিলেক্ট করবেন। তারপর এখানে আইডি কার্ডের ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ আপডেট করতে হবে, আপলোড করতে। তো এখানে আইডি কার্ড সিলেক্ট করার পর প্রথমে আইডি কার্ডের দেখুন ফ্রন্ট পেজ, তারপর এখানে আইডি কার্ড হাতে নিয়ে একটা ছবি দিবেন, মানে সেলফি উইথ আইডি ডকুমেন্ট যেটা আছে এটা, এবং লাস্টেরটা হচ্ছে ইউটিলিটি, যদি আপনার বিল থাকে সেটা দিতে পারেন, আপনার কারেন্টের বিল যদি আপনার NID কার্ডে যে বানানো থাকে যেটা ফেকও হতে পারে সমস্যা নাই, এর আগে আমরা ভিডিওতে অনেকবার বলেছি, এবং ভিডিও দেওয়া আছে কীভাবে ফেক ইলেকট্রিসিটি বিল কীভাবে মেক করবেন ওইটা দিয়ে করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো NID কার্ডের ব্যাক পার্ট যেটা আছে সেটা দেন, এখানে আধারে ক্লিক করে NID কার্ডের আপনার যে NID কার্ডের ব্যাক পার্ট আছে সেটা দিবেন। তারপর NID উইথ সেলফি এবং সবচেয়ে প্রথমে হচ্ছে NID কার্ডের ফার্স্ট পেজ, এটা দিয়ে নিচের দিকে সাবমিট বাটন আছে, সাবমিট বাটন একটা ক্লিক করবেন। আর তো আমার ভেরিফিকেশন পেন্ডিং, যেহেতু আমি অলরেডি ভেরিফিকেশন করে নিয়েছি, মাঝখানে আরও তিনটা আপনাকে কোশ্চেন করবে,
আমি প্রথমে ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করেছি, এই জন্য পেন্ডিং লেখা শো করতেছে। আপনি যখন সাবমিটে ক্লিক করবেন, এরকম আপনাকে কিছু প্রশ্ন করবে, আপনি এগুলো আন্দাজে দিতে পারেন। এগুলো আর কি আপনার নিজের সম্পর্কে কিছু জানতে চাচ্ছে। এগুলো তিনটা স্টেপ আছে, দেখুন 1 2 3, তিনটা স্টেপ আছে। তিনটা স্টেপে সব কিছু আপনি আন্দাজে দিয়ে দিতে পারেন। এবং সর্বশেষ স্টেপে হচ্ছে আপনি এটা কোথা থেকে পেয়েছেন, এখানে যে কোনো কিছু একটা নাম দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এটা দেখুন আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে, যে আপনাকে জানাই দেবে এটা পেন্ডিংয়ে আছে। পরবর্তীতে যখন এটা কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি সরাসরি ইমেলের মাধ্যমেই জানতে পারবেন যে আপনার এটা কনফার্ম হয়ে গেছে, সরাসরি ইমেলে গিয়েই দেখতে পাবেন। তো আমাদের এই কাজটা কমপ্লিট, এবং লাস্ট আর একটা কাজ আছে যেটা আমাদের ইমেল করেছিল তারা। তো এই জন্য আমরা বিটলিভেক্স লিখে আবারও সার্চ করে দেখে নিই সেই ইমেলটা, সর্বপ্রথম যে কাজটা। তো এটা হচ্ছে এই যে দেখুন, এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। এতক্ষণ হচ্ছে আমরা লগইনের কাজ করলাম, যে বিটলিভেক্স একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং সেখানে KYC সাবমিট করলাম। তারপর এখানে ফর্মটা ফিল আপ করতে হবে, অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন। এবং ফর্মটা যখন ওপেন করবেন, দেখবেন আপনার NID কার্ড, যে নাম, এগুলো দিতে হবে। তো আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো ফর্মটা হচ্ছে এরকম, আপনার যে ফর্মটা আমি অলরেডি ফিল আপ করে দিয়েছি। তো ফর্মে এখানে আপনার ইমেল দিবেন, তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, এবং এখানে রেজিস্টার ইমেল দিবেন, সব কিছু দিবেন। এই ইমেলটা দিবেন আপনি glam.io-তে যে জয়েন করেছেন, যে এয়ারড্রপে জয়েন করেছেন, যে ইমেল দিয়ে সেই ইমেলটা দিবেন। আবার এখানে যে তাদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এখানে সেই ইমেল দিবেন। আর এখানে KYC করার জন্য যে নাম দিয়েছেন, সেই নামটা এখানে সাবমিট করলে আপনাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন এভাবে কাজগুলো কমপ্লিট করে নেবেন, অন্যথায় কিন্তু আপনি এখান থেকে $20 ক্লেম করতে পারবেন না। পরবর্তীতে তারা অ্যাপ লঞ্চ করে বা ওয়েবসাইটে সরাসরি আপনাদের পেমেন্টটা করে দেবে। আর পরবর্তী আপডেট আমরা আমাদের টেকনিক্যাল লিমন টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।